रीते जद्धाजिरिष्णो तेताय जद्यतम कोई तापड़ी पड़ी चज्जन कलो तद्धरी संकीर्तना अर्थात सत्य युगे भगवान के पावार जन्य आमादेरके ध्यान करते हतो तेताय युगे भगवान के पावार जन्य जाग यज्ञ करते हतो और दापड़ी भगवान के पावार जन्य पूजा अर्चन करते हतो किन्तु कलिते आमार महाप्रभु देखले जे कलिर जीवेर समय हबे ना तारा ध्यान तपस्या जाग यज्ञ करे भगवान के पाबे कि गो माईरा आमादेर हाते समय आछे जे जाग यज्ञ तपस्या करे भगवान पाबो समय नाय ताई कलिर जीवेर जन्य आमार महाप्रभु सहज पथ अवलम्बन करले कि ना हरेर नाम हरेर नाम हरेर नाम एव केवलम् कलो नास्ति वो गतिरन्यथा बोलें हरि नाम बिना कलि जीवेर गति नाय गति नाय गति नाय ताहले हरि नामई हलो आमादेर एकमात्र मुक्तिर पथ ताई ना ताई सेई हरि नामके आश्रय करे आमार निताई गौर दुई भाई नदियार पथे पथे बदनी हरि बोल बोलते बोलते दुआहु तुलि आमार महाप्रभु एवं आमार निताई चार दुजन चलेछे আর নদীবাসীকে দেখে দেখে বলছো নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু মুখে হরি বল হরি বল হরি বল বলে আজ আমার নিতাই নেছে যা নিতাই নেছে যাই রে আমার নেচে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যাই নিতাই নেচে যাই আমাদের গৌর নেচে যাই হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে নবদ্বীপে কিন্তু প্রত্যেক দিন বন্যা হয় জানেন তো কিসের বন্যা বলুন তো হরি নামের বন্যা রাধে রাধে তা আজকে আমরা কোথায় বসে আছি এই জায়গাটা কি নাম মাইরা পাটশিমুলিয়া হ্যাঁ তা আজকে কি এটা পাটশিমুলিয়া আছে এই কি হয়েছে আজকে এই জায়গাটা কি হয়েছে হ্যাঁ জোরে বলো জোরে বলো হ্যাঁ নববৃন্দাবন বা নব নবদ্বীপ ধাম তাই তো তাহলে যেমন ওই নবদ্বীপ ধামে প্রত্যেক দিন বন্যা হয় তা আজকে আমাদের এই নবদ্বীপে বন্যা হবে না হবে হবে তো তাহলে একটু হাত তোলো দেখি যার যার হাত দুটো তোলো আমি একটু দেখি হ্যাঁ দেখি সবাই মিলে একটু বাহু তোলো দেখো রাধে 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 দেখি হাত তোলো মাইরা হাত তোলো 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 সবাই মিলে একসঙ্গে তোলো শুধু দেখো নাচানাচি করলে সেখানেই আনন্দ নেই আমাদের হরি নামেও আনন্দ আছে চলো হাত তোলো সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে আমার সঙ্গে বলবে হ্যাঁ বলো শান্তিপুর
নবদ্বীপে নিয়ে আসলাম, গঙ্গাকে মানলাম মা। গঙ্গাতে একটা ঢেউ আছে নাকি? ঢেউ আছে তো? আমাদের এখানে গঙ্গায় ঢেউ নেই কি? ঢেউ আছে? আছে? উলুধ্বনি জানো সবাই? একটু দাও দেখি, উচ্চ ঈশ্বরে দাও দেখি, তাই গৌড় হরি আমার মায়েরা নাই উলুধ্বনি দিল, আমার বাবারা কি করবে গো? এই বাবারা বসে থাকবে? হ্যাঁ, বাবারা কি করবে দেখিয়ে দাও। হ্যাঁ, জয় ধ্বনি দেবে, বাহু তুলে নিতাই গৌর হরি হরি এতক্ষণ পরে মনে হচ্ছে যে নবদ্বীপে আমি এসেছি গো, সত্যি সত্যি। হ্যাঁ রাধে, তাহলে এটা হাত তোলো মাইরা একসাথে। হ্যাঁ, উলু ধ্বনি দিয়ে দিয়ে আমার সঙ্গে বাহু তুলে নামালে হবে না, বলো বলো। হ্যাঁ, হাত তোলো হাত তোলো একসঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে বাহু তুলে হেলিয়ে দলিয়ে। হ্যাঁ, আমার সঙ্গে নামতে হবে সবাইকে, বলো একসঙ্গে দাঁড়াও। শান্তিপুর টুকু টুকু নিতাই নেচে যাই রে আমার আমার মহাপ্রভু যে প্রেমধন এনেছিলেন, তা আজ থেকে 550 বছর আগের আনা মহাপ্রভুর এই প্রেমধন। তা এই যে প্রেম, আমার মহাপ্রভুর আনা প্রেম, হরি নামের প্রেম, তাই হরি নামের প্রেম দিন দিন যত যাচ্ছে তত বাড়ছে নাকি কমছে? জোরে বলো, বাড়ছে না কমছে? বাড়ছে, তাই তো? হরি নাম যত দিন যাচ্ছে তত বাড়ছে মা, তাই না? তাহলে মহাপ্রভুর আনা প্রেম যত দিন যাচ্ছে তত তার শ্রীবৃদ্ধি হচ্ছে। এমনকি শুধু আমাদের ভারতবাসী নয়, কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত ইটালিয়ান, দেখো সর্বস্ব ছেড়ে সর্বস্ব ভুলে আজকে এই হরিনামের আশ্রয় তারা গ্রহণ করেছে, হরিনামকে তারা সম্বল করেছে। তো এমনি এমনি তো পারি নাই বাবা, কারণ তারা বুঝতে পেরেছে যে হরিনামই হলো আমাদের জগতের একমাত্র সম্বল।
তাই দেখো সর্বস্ব কিছু পরিত্যাগ করে আজকে এই হরিবা হরিনামকে তারা আশ্রয় করেছে শ্রী ধাম নবদ্বীপে এসে। হ্যাঁ, তাই প্রেম যত দিন যাচ্ছে তত বাড়ছে, মহাপ্রভুর আনা প্রেম যত দিন যায় তত বাড়ে। কিন্তু আমাদের এই জাগতিক জগতে প্রেম মা যত দিন যাবে তত কমতে থাকে নিতাই বাবু হরি বল হরি। তা আজকে কি বলছে দেখো, আজকে মহাদান বলছে দেখো, কলসি কলসি ভালে প্রেম তো না পুরা, কলসি কলসি ঢালি প্রেম তো না পুরা, কলসি কলসি ভালে প্রেম তো না পুরা, কলসি কলসি ডালে প্রেম তো না পুরাই, হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া পরে পড়া চলে আর নিতাই রেখে যায় আমাদের গৌর রেখে যায়, মুখে হরি বলে হরি বলে হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়, এই যে মাইনা নিতাই নেচে যায় শুধু গৌর নেচে যায়, শুধু আমার মহাপ্রভু নাম দিলে হবে না আমাদেরকেও দিতে হবে, মহাপ্রভু হরি নাম গাইলে হবে না আমাদেরকেও তো গাইতে হবে তাই না। তা দেখি সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে তুলে গাও তো দেখি, করতালি দিয়ে দিয়ে বলো, মুখে হরি বল হরি হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল মুখে হরি বল হরি বল হরি বল বলে তাই নিচে যাও কিছু না হি জানত সে যদি গৌরঙ্গ করে সার, ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য লাগে না গো মা, ভগবানকে পেতে হলে শুধুমাত্র প্রয়োজন জীবের হৃদয় ভক্তি আর ভালোবাসা, ভগবানকে পেতে হলে আর অন্য কিছু লাগে না মা। একটু মন দিয়ে শোনো, সে ধাম নবদ্বীপের একটি কথা বলছি, নবদ্বীপে একটি ঘাট আছে যেটা দয়ার ঘাট নামে পড়েছে তোমার, তোমার মহাপ্রভু একদিন নবদ্বীপের পথে হরিনাম গাইতে গাইতে আসছেন, আর সেই ঘাটে একজন ধোপা, একটু কথাগুলো মন দিয়ে আস্বাদন করবেন মা, প্রত্যেকটা কথার মধ্যে জীবের শিক্ষা, ভগবানের লীলাটা কিন্তু যেমন তেমন লীলা নয় মা, হৃদয়ঙ্গম করতে না পারলে লীলার মধ্যে থেকে কোনো শিক্ষা হয় না। তা একদিন আমার মহাপ্রভু নবদ্বীপের পথে হরিনাম গাইতে গাইতে যখন সেই দয়ার ঘাটের পাশ থেকে মহাপ্রভু আসছেন, তা একজন ধোপা এক মন দিয়ে সেই দয়ার ঘাটে মানে সেই ঘাটে বসে বসে ধোপাটি কাপড় কাচ্ছে আসতে, তা যখন এক মন দিয়ে কাপড় কাচ্ছে তা মহাপ্রভু তার পেছনে দাঁড়িয়ে ধোপাটিকে ডেকে বলছে, ধোপা একবার তুমি কৃষ্ণ বলো ধোপা। মহাপ্রভুর কথাটি কিন্তু তার কানে পৌঁছালো, পুনরায় আবার ডাকলো, একবার তুমি কৃষ্ণ বলো। ধোপাটি মনে মনে চিন্তা করছে, বুঝি বাবা এখানে কোনো ভিখারির উপদ্রব শুরু হয়ে গেছে, সারা নবদ্বীপের কোথাও শান্তি নেই, যেখানে যাই সেখানেই ভিখারি। হ্যাঁ,
একটু শান্তিতে ঘাটে এসে কাপড় কাচবো, আর সেখানেও ভিখারির উপদ্রব। ধোপা ভগবানের দিকে মানে মহাপ্রভুর দিকে না তাকিয়ে পেছন ঘুরে উত্তর দিয়ে দিল, আমার কাছে কোনো ভিক্ষা টিক্কা নাই বাবা, এখান থেকে যেতে পারো, আমার কাছে কোনো ভিক্ষা টিক্কা নাই, এখান থেকে চলে যাও বলছি। মহাপ্রভু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসে কালে, ধোপা তুই আমাকে ভিখারি বললি, ধোপা তুই আমাকে ভিখারি বললি, ঠিকই বলেছিস, ভিখারি তো আমি বটেই ধোপা, কিন্তু এই জাগতিক জগতের অর্থের ভিখারি আমি নই রে ধোপা, এই জাগতিক জগতের অর্থ সম্পদের ভিখারি আমি নই, তুই আমাকে ভিখারি বলে ঠিকই বলেছিস, আমি যে জগতে শুধুমাত্র প্রেমের ভিখারি, এই জগতের জীব যদি একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে তো ফুটা নয়ন জল ভরে স্বর করে ভুলতে পারে না, আজ থেকে আমার বলতে যাও কিছু আমি তব চরণে নিবেদন করে, আমি তার কাছে আর কিচ্ছু চাই না, তুই আমাকে ভিখারি বলে ঠিকই করেছিস। পুনরায় মহাপ্রভু তাকে ডাকছে, ধোপা তুই আমাকে ভিখারি বলি, হ্যাঁ হ্যাঁ ধোপা তুই ঠিকই বলেছিস, আমি ভিখারি বটে, ধোপা একবার কৃপা করি তুই কৃষ্ণ বল, ধোপা একবার তুই আমার দিকে ফিরে শুধুমাত্র কৃষ্ণ নামের ভিক্ষাটি চমকে উঠল, নিজের হাতের বস্ত্রটি ফেলে দিল, যেই না পেছন ফিরে তাকালেন মা, আর ওই গৌর নয়নে এমন ভাবে নয়ন দিয়ে জড়িয়ে গেল, এমন সেই নয়ন ভ্রমর তাকে দংশন করে নিল মা, যে মহাপ্রভুর চরণ থেকে ধোপা আর জীবনে ঘটে ফিরতে পারল না। আমি কি দেখছি আমার সঙ্গে কি দাঁড়িয়ে আছে, করুণা আমি তোমাকে না জেনে ভিখারি বলেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা কর, আমার তো না আছে সাধন না আছে ভজন, আমার মতো অধমকে তুমি কৃপা করলে বেশ, তবে কৃপায় যখন করলে কথা দাও, কথা দাও প্রভু, তোমার ওই রাতুল চরণে যখন আমাকে ঠাই দিয়েছ জীবনের শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই হরিনামকে আমি আশ্রয় করিতে পারি, প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদে আর বলে প্রভু কথা দাও, তোমার কাছে আমি কিচ্ছু চাই না প্রভু, শুধু এই নিবেদন জানিয়ে রাখি, আমায়রা আজ শুধু এটা নবদ্বীপের সেই ধোপার জামা নয় মা, আজ আমার পরম বৈষ্ণবী মায়ের সম্মুখে দাঁড়িয়ে প্রভুর চরণে কেঁদে কেঁদে আমরা প্রত্যেকটি ভক্ত নয়ন জল পরিস্রণ করে প্রভুর কাছে বলব, প্রভু যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার প্রাণ পাখি অঙ্গ যাবা Thank you.
जागतिक जगते हमरा जाके आपन मन करी ना केन संसार धर्मे तुमि जाके स्त्री बोलो पुत्र बोलो आपन बोलो এই সংসারে কোনো বস্তুই কিন্তু আমাদের আপন হয় না বাবা এই সংসারে তুমি যতই যাকে আপন বলে আপনি ধরো না কেন একটা কথা মনে রাখবে বাবা যেদিন তোমাকে যেতে হবে ভগবানের কাছে এসেছি সুন্দর হাতে যেতে হবে সংসারের প্রত্যেকটা মানুষকে ছেড়ে সুন্দর হাতে যেদিন তুমি সঙ্গে যাবে তোমার সঙ্গের সঙ্গী আর কেউ হবে না গো মা শুধু একটি বস্তুই তোমার সঙ্গে যাবে সেটা কি জানো মা সেদিন নাম যাবে আমি তোমাকে কথা দিলাম যতদিন এই দেহে প্রাণ থাকবে তোমার ওই নামকে আমি কখনো ছাড়ব না তা বাবা ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য লাগে না বাবা
भगवान के पेते हले शुधुमात्र प्रयोजन भक्ति। एकदिन देवर्षि नारद मुनि प्रभु के डेके बोलछे, दयामय ए जगतेर जीव केमन भावे तोमाय डाकले तुमि तार डाके साड़ा दाओ। भगवान बोलछे, नारद ए जगतेर कोनो जीव जदि आमाके भालोबेसे एकटा फूल दिए डाके आमि तार डाके साड़ा दिई। नारद बोलछे, दयामय तोमार भक्तेर काछे जदि फूल ना थाके से तोमाके कि दिए डाकबे प्रभु। नारद, আমার ভক্তের কাছে যদি একটা তুলসী পত্র থাকে আমি তাকে তার ডাকেই সাড়া দিই। ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তাকে আমার কিচ্ছু যায় আসে না। পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যো মে ভক্তা প্রযত্তচে, অর্থাৎ আমাকে পত্র পুষ্প ফল ফুল কোনো কিছু দিয়ে না ডাকলেও আমি তার ডাকে সাড়া দিই কেন জানো? আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়নে জল ভরে স্বর্ণ করে বলতে পারে, দয়াময় আজ হতে আমার বলতে যা কিছু তব চরণে নিবেদন করল, আমি আর কিচ্ছু চাই না। আমি তখনই সেই ভক্তের প্রেমের ডোরে বাধা পড়ে যায়। তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য লাগে না। তাই মহাজন বললে, বেদ বিদ্যা তো কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নন্দিতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে দায়।